বিরোধী দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষার আন্দোলন মোকাবেলার সাহস সরকারের নেই বলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে 5 জানুয়ারির কলঙ্কিত নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভোটারবিহীন ভোট কেন্দ্র, জনগণের সমর্থন ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অবাধ বলে প্রচার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। সরকার সাহস করে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ থেকে মুক্ত করলে সারা দেশে জনসমুদ্র পরিণত হবে, এতে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও জানান খন্দকার মাহবুব। নেত্রীকে গৃহবন্দী থেকে উন্মুক্ত করে দেখুন, লাখো মানুষের ঢল সেদিন নামবে। সাহস থাকে সব রকম বাকি বন্ধ করে দিয়ে নেত্রীকে আসতে দেন, জননেত্রীকে জনমানুষের সঙ্গে মিলিত হতে দেন, তখন দেখা যাবে কখন আপনার সরকার কি হবে বাংলার মানুষের। তবে আলোচনা সভা শেষে বের হওয়ার সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যায়। গ্রেপ্তারের ফলে বিক্ষুব্ধ আইনজীবীরা প্রেস ক্লাবের সামনে মিছিল বের করেন। এদিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেপ্তারের কারণে সুপ্রিম কোর্টের ভিতরে বিক্ষোভ মিছিল করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা।